নমস্কার দর্শক বন্ধুরা, লিপিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি একদম চিকেন কষার স্বাদে সোয়া চাং কারির রেসিপি নিয়ে। আমার মতো করে এভাবে একবার সয়াবিন বানিয়ে দেখুন, খেতে কিন্তু সত্যি একদম চিকেন কষার মতোই হবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটি সসপ্যানের মধ্যে আমি বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি। জল গরম হতে শুরু করলে এখানে প্রায় 75 গ্রামের মতো সয়া বড়ি যোগ করে দিয়েছি। এগুলোকে 5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে সয়া বড়ি সুন্দর ফুলে যায়। 5 মিনিট পর ফ্লেম অফ করে আরও 5 মিনিট গরম জলে ভিজতে দিয়েছিলাম। আর তারপর একটি ছাঁকনিতে ঢেলে এর এক্সট্রা জল বের করে নিয়েছি। তারপর সয়া বড়ি ঠান্ডা হলে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে এর সমস্ত জল এভাবে বের করে দিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। দেখুন, এভাবে জলটা একদম ভালো করে চেপে বের করে নিলে পরে গ্রেভির মধ্যে রান্না হওয়ার সময় সয়া বড়ি গ্রেভিটাকে সুন্দরভাবে শুষে নিতে পারবে, আর তাতে করে সয়া বড়ি খুব সুন্দর ফ্লেভারফুল রান্না হবে। এবার একটি কড়াইতে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ নিয়ে নিয়েছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘি। এই ঘিটা দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। ঘি গলে যাওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু এরকম পাতলা পাতলা লম্বা করেই কেটে নিতে হবে। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে এভাবে পাতলা করে কেটে নিয়েছিলাম। এই পর্যায়ে পেঁয়াজকে বেশ সময় নিয়ে বেশ সোনালি রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজকে এখানে আমি বেরেস্তা তৈরি করে নেব, তাই একটু সময় নিয়ে বেশ সোনালি রং করে ভেজে নিচ্ছি। বেরেস্তা ভাজার সময় কিন্তু এর থেকে বেশি ডার্ক কালার করা যাবে না, যেহেতু বেরেস্তা ভেজে নেওয়ার পরে তুলে নেওয়ার পরেও কিন্তু এর কুকিং প্রসেস চলতে থাকে, নামানোর পরেও কিন্তু এটা আরও একটু ডার্ক কালার ধরে যায়। দেখুন, আমারটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার এটি এক পাশে সরিয়ে রেখে রান্না শুরু করে ফেলব। এটা কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে ব্যবহার করা হবে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি স্টিক, দুটো ছোট এলাচের মুখ ফাটিয়ে যোগ করেছি, আর একটি বড় এলাচের অর্ধেক টুকরো যোগ করেছি। দিয়ে দিলাম 5-6টা গোটা গোলমরিচ, আর একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। দিচ্ছি হাফ চামচেরও কম গোটা জিরে। এবার আমি 10-12টা রসুনের কোয়া, 1 ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর 2 কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা এখানে যোগ করে দিয়েছি। লো ফ্লেমে এখন এটাকে প্রায় মিনিট খানেক নাড়াচাড়া করে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। আর তারপর এখানে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পর খুব লো ফ্লেমে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েই কিন্তু যোগ করে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি 2 মাঝারি সাইজের টমেটোকে বেটে যোগ করেছি। টমেটোটাকে চেষ্টা করবেন বেটেই যোগ করতে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যায় আর টমেটোর এক্সট্রা জলীয় ভাবটা শুকিয়ে আসে। তাই এটা একটু সময় লাগবে, লো ফ্লেমে এটা হতে থাক। সেই সময় আমি একটি মশলার মিশ্রণ বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টক দই। আর এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছি 1 টুকরো জায়ফল। এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে জায়ফলকে আমি গ্রেট করে নিচ্ছি। খুব সামান্য, দেখুন একটুখানি গ্রেট করে নিতে হবে, খুব বেশি নয়, 1 চিমটি বা 2 চিমটি হবে। এতে করে সুন্দর একটা ফ্লেভার হয়। হাতের কাছে জায়ফল থাকলে অবশ্যই এভাবে গ্রেট করে মিশিয়ে দেবেন। দইটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। এদিকে আমার টমেটোটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে।
মশলা থেকে আস্তে আস্তে তেল রিলিজ হতে শুরু করেছে। টমেটোর এক্সট্রা জলীয় ভাবটাও কিন্তু বেশ শুকিয়ে এসেছে। এই পর্যায়ে ফ্লেমটাকে লোতে রেখেই আমি দই আর মশলার সেই মিশ্রণ এখানে মিশিয়ে দেব। দই মেশানোর আগে ফ্লেমটাকে অবশ্যই লোতে করতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে ফ্লেমটাকে অফ করেও দইটা মিশিয়ে নিতে পারেন। খুব ভালো করে দইটাকে নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে একদম লো ফ্লেমে রেখে মিশিয়ে নেয়ার পর ভালো করে মিশে গেলে তারপর ফ্লেমটাকে একটু বাড়িয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল সুন্দরভাবে একদম রিলিজ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেল কিন্তু আমাদের সুন্দর রিলিজ হতে শুরু করেছে। এই পর্যায়ে যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি কয়েক দানা চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের মশলা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর মশলা কষানো হয়ে সুন্দর একটা ফ্লেভারও বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে এখানে আমি খুব সামান্য একটু গরম জল যোগ করলাম। গ্রেভির জন্য গরম জল কিন্তু আমি পরে যোগ করব। এখানে জাস্ট সিকি কাপের মতো গরম জল আমি যোগ করে দিয়েছি। আর তারপর এখানে সেই সয়া বড়িগুলো যোগ করে দিলাম। সয়া বড়িগুলো কিন্তু আমি তেলে কষিয়ে বা ভেজে না নিয়েই যোগ করেছি। এতে করেই কিন্তু এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে সয়া বড়ি শুষে নিতে পারবে। আর তাছাড়া সয়া বড়ি আলাদা করে ভেজে নিতে গেলে কিন্তু অনেকটা বেশি তেল টেনে নেয়। তার থেকে গ্রেভির মধ্যে ভালো করে এভাবে কষিয়ে নিলে রান্নাটা বেশি ভালো হয়। তবে আপনারা চাইলে হালকা ভাজা করেও যোগ করতে পারেন। সয়া বড়িকে গ্রেভির সঙ্গে মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি সেই বেরেস্তাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে যোগ করে দিলাম। আপনারা চাইলে মিক্সিতে বেটে নিয়েও যোগ করতে পারেন। আর এই বেরেস্তা দেওয়ার কারণেই কিন্তু এই সয়া চাং কারির ফ্লেভারটা অনেকটাই ভালো হয়। এবার এখানে আমি যোগ করে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। জলটা অবশ্যই গরম দিতে হবে। ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেম্পারেচার হঠাৎ করে কমে গিয়ে রান্নার স্বাদটা খারাপ হয়ে যায়। এই পর্যায়ে আমি তেজপাতা দারচিনি এগুলো তুলে নিলাম। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। রান্নাতে কিন্তু খুব বেশি আর বাকি নেই। তবে তার আগে আমি এখানে যোগ করে দিচ্ছি কসুরি মেথি। এটা কিন্তু ড্রাই রোস্ট করা নয়, র কসুরি মেথি আমি যোগ করছি। এর ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম শাহি গরম মশলা। ভালো করে মিশিয়ে নিলাম। এই রান্নাটাতে খুব বেশি ঝোল থাকবে না, এরকম একটু মাখো মাখোই হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এবার কিন্তু ঢাকা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিট একদম লো ফ্লেমে। তারপর ফ্লেম অফ করে আরও ঢাকা দেওয়া অবস্থায় রেখে দিয়েছিলাম 4-5 মিনিট। এবার ঢাকনা খুলে দিয়েছি। দেখুন একদম চিকেন কষার স্বাদে আমাদের সয়া চাং কারি একদম রেডি সার্ভ করার জন্য। উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে সার্ভ করে দিচ্ছি। প্লেন রাইস, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।